মুখ্যমন্ত্রী SSKM এর ট্রমা সেন্টারে গেছেন, রোগীদের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের বকাবকি করেছেন, তলার পুলিশ বাহিনীকেও বকাবকি করেছেন, চিকিৎসা কেন ঠিকমতো হচ্ছে না উনি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন না। পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী কে? উনি তো স্বাস্থ্যমন্ত্রী টানা, গত 11 বছর ধরে স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, গত 11 বছর ধরে পুলিশ মন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। সর্বনাশা কাণ্ড হচ্ছে, সর্বনাশা কাণ্ড হচ্ছে। গতকালকে উনি গেছেন যেন চিংড়িঘাটার জন্য ইত্যাদি ইত্যাদি, পিছনে আর কোনো গল্প নেই তো। গতকালকে কি পশ্চিমবাংলায় হাসপাতালগুলোতে এরকম অন্তত 8 জনকে নিয়ে আসা হয়েছে ব্রড ডেড? রাস্তায় কোনো ঘটনা ঘটেছে? স্বাস্থ্যমন্ত্রী জানান কোথায়, কেন, কি কারণে, কেন গোপন রাখা হচ্ছে, কেন গোপন রাখা হচ্ছে? দমদমের জেলে এর আগে গুলি বন্দুক চলেছে, ছবিও দেখেছেন সবাই, গোপন করা হয়েছে। এখানে রাস্তায় মানুষ মারা যাচ্ছে, কার কনভয়ে মারা গেল, কি করে মারা গেল, কোথায় গেল তারা? সব জিনিস হাসাব করার একটা চেষ্টা হচ্ছে কি হঠাৎ? সেই কারণে কি ঘন্টা দুয়েক ধরে মুখ্যমন্ত্রী হাসপাতালে? প্রশ্ন উঠছে, আমি জানি না। স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে উত্তর দিন, মানুষের কাছে উত্তর দিন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।